ধান তো টোকন মোর এপ্রকন হয়ে আছে চাষ করি এটা চার একর জমি আর সব দেখুছন এটা আর মুই টোকন নাই আসলে মুই ধান বিকিনি পারে ধান নে বিকলে মুই লোন করজ করি যে সেটা শুঝবার মতো অসুবিধা হয়েযা মোর ছুয়া পিলা সব ভুকে মরবে মুই বাধ্য হয়েকি কম রেট্রে মারবাড়ি আমার ব্যবসায়ী মানুষ দেবার লাগি বাধ্য হবি মোর সব লস হওয়া মুই মোর করিবার লোন হি শুঝি নি পারে ভেরিফিকেশন নাই আসবার মোর ধান টোকন এপ্তক নয় আসে নাই কটিছে কি আপনার কটা কটিনি মোটা কটি যাইছে মোটা টোকন নাই আসি বলে আরে ভেরিফিকেশন করিনি হ্যাঁ কাহাকে দায়ী কাহাকে দেবে দায়ী মুই আমার প্রশাসনিক প্রশাসন কে করবি আর আই কে করবি আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট কে করবি আর আমার সোসাইটি এই তিন জন আসিকি ভেরিফিকেশন করবা কথা কিন্তু সেমানে আজ তো ভেরিফিকেশন নি করি আমার সেথিলাগি টোকন নেই আজ্ঞা আপনার পরিচয়টা কৃষ্ণচন্দ্র ওরাম কেতে একর চাষ করেছিলি মুই করেছি 35 একর কেনতা কানা মানে কেতে আসিছে কুইন্টল টোকন কেনতা কানা আসিছে কুইন্টল টোকন তো মোর মানে 150 কুইন্টল না আসিছে বলে কটিছে বলছন আপনি হ্যাঁ 15 একর কটি যাইছে আর এই যাইছিলে কি আপনকর গাঁ কে মোর সঙ্গে নাই আসি সার্ভে বিনা সার্ভে রে সে সার্ভে করি কি মানে রিপোর্ট দেইছো কেনতা কানা করবে এখন কাটা কেনতা করমা বলে কা করমা আগে আন্দোলন করমু আর নাই আসলে টোকন আও আপনি মারবা উঠিন দস্তো না আরে আরে ঘরে থাকি সব ভেরিফিকেশন করছেন তুই সেটা তো মানে হেনতে বাকিটা আও কানা সেটা তো আমি দিন ভেরিফাই লাগি আইছিলা সেটা আমি ভেরিফাই করলু ফিল এগ্রিকালচার ডিপার্টমেন্ট হেলা আপু ভেরিফাই করবলে বহুত কম সময় লাগিয়ে ସେମାନେ କହୁଛନ୍ତି ଯେ ମ୍ୟାଡାମ ଆସି ନାହାନ୍ତି ଜମିକୁ ଅଥଚ ରିପୋର୍ଟ ଦେଇଛନ୍ତି ଆଜି ଆମେ ସେଟା ଆମେ ଅଲଗା ଅଲଗା ଷ୍ଟାଫ ମିଶିକିନା ସବୁ ଅଲଗା ଅଲଗା ଗାଁ ଯାଇଥିଲୁ ବହୁତ କମ ଟାଇମରେ ସେଟା ଆମେ ଭେରିଫାଇ କିନ୍ତୁ ଚାଷୀମାନେ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ଗାଁକୁ ପାଦ ମାଡିନି ବୋଲିକି ସେଟା କଣ କେମିତି ଫାଇଲ ଭେରିଫିକେସନ ହେଇଛି ବୋଲି କହୁଛନ୍ତି ନାଇଁ ଯାଇଛୁ ଯାଇଛନ୍ତି ଚାଷୀ ମାନେ କେମିତି କହୁଛନ୍ତି ସେମାନେ ଆମ ଗାଁକୁ ପାଖ ପାଦ ମାରିବେ ବୋଲି ଚାଷ କରୁଛନ୍ତି ଅଥଚ 7 କ୍ୱିଣ୍ଟାଲ 8 କ୍ୱିଣ୍ଟାଲ ତାଙ୍କ ଧାନ ବିକ୍ରି କରିବା ପାଇଁ ଆସି ସେମାନେ କଣ କେମିତି ହେଲେ କେମିତି ବିକିବେ ତ ଜାମବାହାଲର ଗୋଟେ ଆସିଥିଲେ ଯେଉଁଟାକି ଆମେ କମ୍ପ୍ଲେନ ତହସିଲ ଭେରିଫାଏ କରୁ ଚାଷୀ ମାନେ କହୁଛନ୍ତି କି ଆତ୍ମହତ୍ୟା କରିବୁ ବୋଲି କଣ କହିବେ ତାପରେ ଆରଆଇଙ୍କ ଯୋଗୁଁ ଆତ୍ମହତ୍ୟା କରିବୁ ବୋଲି କହୁଛନ୍ତି ଆରଆଇଙ୍କ ଭୁଲ ଯୋଗୁଁ ଭୁଲ ତଥ୍ୟ ପାଇଁ ଆଜି ଚାଷୀ କାନ୍ଦୁଛି ସେଥିପାଇଁ ଦାୟୀ କିଏ ରହିବ ଆପଣ କାହାକୁ ଦାୟୀ କରିବେ ସେଟା ତ ଆମେ ଏକୁଟିଆ ନାଇ ଯାଇନି ଏଗ୍ରିକଲଚର ଡିପାର୍ଟମେଣ୍ଟକୁ ଯାଇଥିଲୁ ତାଙ୍କୁ ବି ସେମାନେ ବି ଦାୟୀ ରହିବେ ହଁ ଯଦି ଦାୟୀ ରହିବେ